বন্ধুরা, প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, তবে কিছু কিছু মানুষ সত্যি অনন্য। আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু প্রতিভা আপনাদের সামনে তুলে ধরব যা আপনারা আগে কখনো দেখেননি, কারণ এরা প্রত্যেকেই ইউনিক। তাহলে চলুন বন্ধুরা, এই ইউনিক মানুষগুলো এবং তাদের প্রতিভা সম্বন্ধে জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সুলতান কোসেন। এই ভিডিও শুরুতেই আমরা বেছে নিয়েছি এমন একজনকে যিনি বেশ লম্বা। না না বন্ধুরা, আমরা মজা করছি না, কেননা এই ব্যক্তি পৃথিবীর দীর্ঘতম মানুষ হিসেবে পরিচিত এবং তিনি এখনও জীবিত। অন্তত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তো তাই বলছে। অন্যান্য শিশুর মতোই স্বাভাবিক উচ্চতা নিয়ে 1982 সালের 10ই ডিসেম্বর তিনি তুর্কিতে জন্মগ্রহণ করেন। কিন্তু যখন তার বয়স 10 বছর, তখন তার পিটুইটারি গ্ল্যান্ডে একটি টিউমার হয়েছিল এবং সেটা তাকে ক্রমশ অস্বাভাবিক লম্বা করে তোলে। পরে এটা পিটুইটারি জায়ান্ট নামের একটি রোগ বলে গণ্য করা হয় এবং সুলতানের উচ্চতা গিয়ে দাঁড়ায় 8.28 ফুটে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। প্রথমে বাস্কেটবলে কেরিয়ার গড়ার জন্য সুযোগও আসে, কিন্তু তার দৈহিক গঠন অত্যন্ত দুর্বল হওয়ার কারণে এই খেলা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাছাড়া শারীরিক পরিস্থিতির জন্য তাকে ক্র্যাশ নিয়ে হাঁটতে হয়। লিজি ভেলাস্কেজ। এলিজাবেথ অ্যানি ভেলাস্কেজ 1989 সালে আমেরিকার টেক্সাসে সঠিক সময় 4 সপ্তাহ আগে ত্রিম্যাচীয় শিশু হিসেবে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রোজারিয়া নামের একটি রোগের শিকার হন। এই রোগে আক্রান্ত নবজাতক শিশুদের বয়স্ক মানুষদের মতো দেখায়। অনেক মানুষ তাকে পৃথিবীর কুশ্রীতম মহিলার আখ্যাও দেয়। তবে এই নিম্ন রুচি এবং মনোভাব তার লড়াই থামিয়ে দিতে পারেনি। তিনি ইউটিউবে অনেক ভিডিও আপলোড করেন, মোটিভেশনাল স্পিচও দেন, এমনকি তিনি বইও লেখেন। তবে এ সমস্ত কিছুতে তার ফোকাস থাকে প্রতিটা মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্যে এবং প্রতিটা মানুষেরই উপযুক্ত সম্মান ও গুরুত্ব পাওয়া উচিত সেই বিষয়ে। গ্যারি টার্নার। বন্ধুরা, যদি রাবারম্যান সম্পর্কে আপনাদের কল্পনা করতে বলা হয় তবে আপনারা কি ভাববেন? বাস্তবে ইংল্যান্ডের মানুষ গ্যারি অনেকটা সেরকমই। এর কারণ অবশ্য একটি জেনেটিক ডিসঅর্ডার, যেটা এলার্স ড্যানলস নামে পরিচিত। এই সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার জন্য তিনি যত খুশি তার চামড়াকে প্রসারিত করতে পারেন, তবে এর ফলে শরীরের বেশ কিছু অস্থি সংযোগ স্থলে তিনি ব্যথা অনুভব করেন। তবুও তার হাসি কখনো মিলিয়ে যায় না। গ্যারি এখন ম্যান উইথ দ্য মোস্ট ইলাস্টিক স্কিন অন দ্য প্ল্যানেট খেতাবে ভূষিত হয়েছেন। তিনি তার পেটের চামড়াকে 6.3 ইঞ্চি দৈর্ঘ্য পর্যন্ত স্ট্রেচ করতে পারেন। 2002 সালে শুরুতে তিনি এই খেতাব পান। এখনও পর্যন্ত অন্য কোনো ব্যক্তি তাকে হারাতে পারেননি। অ্যাবি অ্যান্ড ব্রিটেনি হ্যান্সেল। এবার একই সঙ্গে আমরা দুজন মানুষের কথা বলবো। না, এটা কোনো যুগ্ম স্থানের জন্য নয়, বরং তাদের আলাদা করা অসম্ভব তাই। এটা একই শরীরে দুটি মহিলার কাহিনী। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। এই অবস্থার সৃষ্টি হয়েছে পেটের একটি ম্যালফরমেশনের জন্য, যার ফলে তাদের দুটি স্পাইনাল কলাম আছে, লাংসের দুটি সেট এবং দুটি হৃৎপিণ্ড আছে। যদিও এ সমস্ত তাদের সাধারণ জীবনযাপনে বিঘ্ন ঘটাতে পারেনি, কেননা তারা দুজনেই দুজনের প্রশংসা করেন, তারা প্রাইমারি টিচারের কাজও করেন। তারা দেখান জীবনের বিভিন্ন বাধা কিভাবে পার করতে হয়। ম্যান্ডি সেলার্স। তিনি হলেন একজন ব্রিটিশ মহিলা যিনি একটি অত্যন্ত বিরল জেনেটিক মিউটেশনে আক্রান্ত এবং এর ফলে তার দুটো পাতেই অত্যাধিক বৃদ্ধি হয়েছে এবং সে কারণে তিনি হাঁটতেও পারেন না। তার পাগুলো এতটাই বিশাল আকার যে সে দুটোর ওজন প্রায় 210 পাউন্ড, যেটা তার শরীরের অন্যান্য অংশের তুলনায় প্রায় 3 গুণ বেশি। 2010 সালে একটি ইনফেকশন হওয়ার জন্য তার বাম পাটা কেটে বাদ দিতে হয়। বর্তমানে ম্যান্ডির পা দুটো ছোট করার জন্য চিকিৎসা চলছে এবং সেটা কাজও দিচ্ছে। ম্যান্ডি প্রোটিয়া সিন্ড্রোম নামক একটি রোগে আক্রান্ত, যা সারা বিশ্বে মাত্র 120 জন মানুষের আছে। জ্যোতি অ্যামগে। জ্যোতি নামের এই ভারতীয় অভিনেত্রী আমেরিকান হরর স্টোরি ফ্রিক শো সিরিজে অভিনয়ের জন্য বিখ্যাত। যদিও আমাদের আজকের তালিকায় তাকে দেখার অন্য একটি কারণ আছে, তা হলো তার উচ্চতা। জ্যোতির উচ্চতা 2.06 ফুট। এত কম উচ্চতার কারণ হলো তিনি একটি জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত।
2011 সালে সবথেকে কম উচ্চতার জীবিত মহিলার জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। কিম গুডম্যান। বন্ধুরা, আমরা যদি ব্যতিক্রমী মানুষদের কথা আলোচনা করি যাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই, তাহলে কিম গুডম্যান নামের এই মহিলা তাদের মধ্যে অন্যতম। একদিন একটা হকি ম্যাচের মাধ্যমে মাথায় ধাক্কা লাগার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি আবিষ্কার করেন যে তিনি তার চোখ কোটর থেকে বাইরে বের করে আনতে পারছেন। এই অদ্ভুত কৌশলের জন্য তিনি অনেক টিভি শোতে পারফর্ম করার সুযোগ পান। এমনকি তার এই অদ্ভুত এবং অনবদ্য সামর্থ্যের জন্য তিনি বিশ্ব রেকর্ডও গড়েছেন। ভ্যালেরিয়া লুকিয়ানোভা। আমরা পৃথিবীর সবথেকে বিখ্যাত পুতুলটার কথা জানি, আর তার একটা মনুষ্য ভার্সনের কথা কল্পনাও আমরা প্রায় সকলেই করেছি। যখনই আপনি বার্বি ডলের কথা ভাববেন, তখন ভ্যালেরিয়া লুকিয়ানোভা নামের ইউক্রেনিয়ান মডেলের ছবি ইন্টারনেটে দেখতে পাবেন, কেননা সত্যিই তিনি এই পুতুলের মনুষ্য ভার্সন। অনেক মানুষের কাছে তিনি হিউম্যান বার্বি নামে পরিচিত। এই পুতুলের সাথে তার অদ্ভুত সাদৃশ্য আছে, যদিও তাকে দেখলে মনে হয় প্লাস্টিক দিয়ে বানানো। অবশ্য তিনি কোনোরকম কসমেটিক সার্জারির কথা স্বীকার করেন না। এই অদ্ভুত রোগা গড়ন এবং অন্যান্য পুতুল পুতুল ভাব ধরে রাখতে তিনি প্রতিদিন জিমে যান এবং কঠোর ডায়েট অনুসরণ করেন। রেড ল্যাম্প। শিশুরা জন্মের পরবর্তী বেশ কয়েকটা বছর অধিকাংশ সময় ঘুমিয়েই কাটায়, কিন্তু ছোট্ট রেতের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ছিল না। সে তার জন্মের পর থেকে কিছুতেই ঘুমাতে পারত না, কারণ সে একটি রোগে আক্রান্ত ছিল যার নাম রেস্টলেস লেগ সিন্ড্রোম বা RLS। যদি কখনো ভালোভাবে না ঘুমানোর জন্য আপনার মেজাজ খিসড়ে থাকে, তাহলে একবার এই ছোট্ট শিশুটার মেজাজের কী অবস্থা হতে পারে কল্পনা করে দেখুন। দিনের প্রায় 24 ঘন্টায় সে জেগে কাটাত। এরপর তার একটা গুরুতর অপারেশন হয়, তবে অপারেশনটা সফল হয়েছিল, তাই সে এখন নিশ্চিন্তে অনেকটা সময় ঘুমাতে পারে। এরকম আরও বেশ কিছু ঘটনা আছে, যেমন তোরো অ্যাভিলা, তিনি প্রায় 40 বছর ঘুমাতে পারেননি। টম স্ট্যানিফোর্ড। ব্রিটিশ সাইকেলিস্ট টম স্ট্যানিফোর্ড অদ্ভুতভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, কারণ তিনি একটি অদ্ভুত অবস্থার অধিকারী যার ফলে তার শরীরে কোনো বডি ফ্যাট জমা হতে পারে না। এটা একটা অত্যন্ত বিরল জেনেটিক সিন্ড্রোম যা MDP সিন্ড্রোম নামে পরিচিত। অথচ অদ্ভুতভাবে এর ফলে টমের শরীর একটি ওভারওয়েট ব্যক্তির মতো সাড়া দেয়, কারণ তার হাই ব্লাড ফ্যাট লেভেল। এজন্য তার শরীরে রয়েছে টাইপ B ডায়াবেটিস। এত রকম সমস্যা থাকা সত্ত্বেও টম হাল ছাড়েননি। তিনি এখনও প্যারাঅলিম্পিক গেমসে অংশগ্রহণ করার স্বপ্ন দেখেন এবং নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। জিসাস ফাজার্ডো। এই মেক্সিকান মানুষটা তার অতিরিক্ত লোমের জন্য বিশ্ববাসীকে স্তম্ভিত করে রেখেছেন। এ কারণে তাকে দ্য উলফায়ার নামে অভিহিত করা হয়েছে। যদিও তার মতে এই ধরনের শারীরিক গঠন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা মোটেও সহজ নয়। তার কোনো বন্ধু ছিল না। কুরুচিকর ব্যঙ্গবিদ্রুপের জন্য তিনি স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাই পরে তিনি মদ্যপান করতে শুরু করেন এবং বিভিন্ন সার্কাসে কাজ করতে শুরু করেন। ইতিহাসে এরকম মাত্র 50টা ঘটনার কথা জানা যায়। যদিও এত কিছু সত্ত্বে নিজের অবস্থার জন্য তিনি একটুও লজ্জিত বোধ করেন না। তিনি জানান যে অস্বস্তি বোধ করতে করতে তিনি ক্লান্ত, তারও অন্যদের মতো খুশি থাকার অধিকার আছে। এখন তিনি মদ্যপান ছেড়েছেন এবং নিজের পরিবার গড়ে তুলেছেন। সো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের ব্যতিক্রমী কিছু মানুষের কথা বললাম। এই মানুষগুলোর মধ্যে কাকে দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।